আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদেরকে এখন আমি একটা মেশিন চালিয়ে দেখাবো আর এই মেশিন সম্পর্কে কিছু কথা বলবো এই মেশিনের সাথে কি কি পাচ্ছেন আর এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত আর কিভাবে ক্রয় করবেন এই মেশিনের ক্যাপাসিটি কত এবং সাথে কি কি পাচ্ছেন সেটি কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbg.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বা বুঝতে পারবেন এই মেশিনটি হচ্ছে দুই রোলার বিশিষ্ট 6 ইঞ্চি ডাইস দিয়ে তৈরিকৃত একটা মেশিন এই মেশিনের চলার উৎস বা ক্ষমতা হচ্ছে 5 হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর সেটা আপনি যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন 220 বা 440 যেটাই দেন না কেন 5 হর্স পাওয়ার একটা বৈদ্যুতিক মোটর হলেই কিন্তু আপনি সঠিকভাবে চালাতে পারবেন এই মেশিনটি তো আমি আপনাদেরকে এখন এই মেশিনটি চালিয়ে দেখাবো তো এবার চালানোর যেসব টেকনিক সেগুলো কিন্তু ইতিপূর্বে আমরা অনেক ভিডিওতে দেখাই দিছি প্লাস ডাইস খোলা ফিটিংয়ের যে বিষয়টা সেটাও কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ডাইস কীভাবে খুলতে হয় লাগাতে হয় সেই ভিডিওটা দেওয়া থাকবে আর পাশাপাশি যে ফিট তৈরি করার আগে কাঁচামাল গুঁড়া করার জন্য এই মেশিনটি ইউজ করতে পারবেন এবং এই মেশিনটি যে কোনো জিনিস আপনি গুঁড়া করতে পারবেন সেটা হলুদ মরিচ মশলা ধান গম ভুট্টা যে কোনো জিনিস আপনি নিমিষে পাউডার করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারেন তো এই মেশিনটি অনেকে বলে যে ভাইজান 12 ইঞ্চি সাইজ কিন্তু না তো মেশিনের ভিতরে পাটার সাইজের উপর নির্ভর করে কিন্তু মেশিনের সাইজ হয় এটা 10 ইঞ্চি সাইজ 5 হর্স পাওয়ার একটা মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন অবশ্যই মনে রাখবেন এই মেশিনটি সম্পূর্ণরূপে আপডেট করা হয়েছে ইতিপূর্বে যে মেশিনগুলো ছিল সেই মেশিনগুলোর এই জায়গায় 3 পিস ছিদ্র ছিল আর আউটপুট ছিল না বর্তমান যে মেশিন দেখতে পাচ্ছেন এটাই কিন্তু 3 পিস ছিদ্র 1 পিসও নাই আর আউটপুট আলাদাভাবে দেওয়া আছে যার কারণে এই মেশিনটি আপডেট বলে ঘোষণা করা হচ্ছে বা আপডেট বলে আপনারা বুঝতে পারবেন কেনার আগে অবশ্যই আপডেট মেশিনের এই জিনিসগুলো দেখে নেবেন তাহলে আপনি আপডেট মেশিনটা পাচ্ছেন কিনা বুঝতে পারবেন তো ভিউয়ার্স এই মেশিনটি এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো কিছুক্ষণের জন্য অবশ্যই ফলো করবেন কিভাবে চালাতে হয় মেশিনটা তো ভিউয়ার্স এই মেশিনটি হচ্ছে প্রতি ঘন্টায় 160 থেকে 70 কেজি ডেলিভারি দেবে মনে রাখবেন ফিডের মান যদি ছোট প্লাস বড় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন কম বেশি হতে পারে আর এই মেশিনটি আপনার বর্তমান বাজার মূল্য হচ্ছে 5 হর্স পাওয়ার মোটর সহকারে ফুলফিল সেট আপ অনলি 50,000 টাকা এই 50,000 টাকা দিয়ে একটা মেশিন আপনি ক্রয় করে আপনার খামারের খাদ্য যোগান আপনি দিতে পারবেন নিজে খাদ্য উৎপাদন করে নিজের খামারের মুরগি বা হাঁস কিংবা গবাদি পশু ইত্যাদিকে খাওয়াইতে পারবেন যদি কিনা মনে করেন একটা মেশিন আপনার প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা আরও বিস্তারিত জানার জন্য সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন সরাসরি দেখার জন্য বুধবার ব্যতীত যে কোনো দিন আপনারা আসতে পারেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে মেশিনটি কিছুক্ষণের জন্য চালিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে খাদ্য তৈরি করে দেখানোর চেষ্টা করলাম অল্প কিছু খাবার এখানে তৈরি করছি আপনারা লক্ষ্য করে দেখতে পারছেন এই খাদ্যের মান কিন্তু আপনার কাঁচামালের উপরে নির্ভর করবে অবশ্যই মনে রাখবেন খাদ্যগুলো ছোট কিংবা বড় করেন এখানে আপনার অ্যাডজাস্টিং সিস্টেম আছে আপনি চাইলে লম্বা কিংবা খাটো করতে পারবেন ডাইসের উপর নির্ভর করে আপনার 2 মিলি বা 5 মিলি বা 3 মিলি যেটাই করেন না কেন আপনি যেই সাইজের ডাইস দিবেন ওই সাইজের খাদ্য তৈরি হবে একই মেশিন দিয়ে বিভিন্ন প্রকারের সাইজের খাদ্য তৈরি করা সম্ভব তো মেশিনটি যদি আপনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন